हेलो एवरीवन वेलकम टू नॉलेज अकाउंट तुम्हारे ये वीडियो ते हमें विभिन्न खेलार स्थान 2022 नहीं डिस्कस करब शुद्ध 2022 ना हमारा लास्ट जे मेजर स्पोर्ट्सगुलो देखे सेगुलोर स्थान कोथा छिलो सेगुलोर वेन्यू कोथा छिलो एवं आपकामिंग मैं 2022 बा 2000 एर पर 2000 आप टू 2032 पर्यंत जे जे खेलार स्थानगुलो घोषणा होयेछे मेजर मेजर स्पोर्ट्सगुलोर एगुलो तुम्हारा जानो आरआरसी ग्रुप डिर जोन्नो वेरी वेरी इम्पोर्टेंट आगेर बारे जदि तुम्हारा देखो प्रिभियस इयर क्वेश्चंस एगुलो थेके किन्तु तोमादेर प्रश्न एसेछे प्रचुर शुधु आरआरसी ग्रुप डी ना तोमादेर आपकामिंग डब्ल्यूबीसीएस डब्ल्यूबीपी एगुलो प्रत्येकटार जन्य इम्पोर्टेंट तो आमि एकटा जायगाय तोमादेर स्पोर्ट्स मेनुगुलो किन्तु करे दियेछि केमन तो तोमरा एटार पीडिएफ पावार जन्य आमादेर टेलिग्राम चैनेले अवश्यई जयन करबे आमि तोमादेर पीडिएफटा टेलिग्राम चैनेले शेयर करे देबो এখানে দেখো আরআরসি রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল তোমাদের আরো একটা আগের দিনে ক্লাস আমি দিয়েছিলাম যেটা হচ্ছে ভারত আর বিশ্বের প্রথম বৃহত্তম এবং ক্ষুদ্রতম 2021 থেকে 2022 কি কি হয়েছে যেমন তোমরা দেখতেই পাচ্ছ ভারতের প্রথম স্মার্ট স্কুল কোথায় নির্মিত হয়েছে প্রথম বুলেট ট্রেন প্রথম স্বাস্থ্য বিমা প্রথম ই ক্যাবিনেট ব্যবস্থা প্রথম ভোটার পার্ক বৃহত্তম পরমাণু কেন্দ্র বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট তো এরকম প্রায় 150 প্লাস তোমাদের রয়েছে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট একটা লেটেস্ট জিকে স্ট্র্যাটেজি জিকে হিসেবে আমাদের কাজ করবে তোমরা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি কমেন্ট বক্সে লিংক শেয়ার করা রয়েছে কেমন তো দেখো আমরা প্রথমে আজকে যেটা দেখব সেটা হচ্ছে সামার অলিম্পিক গেমস এর ভেনুগুলো সামার অলিম্পিক গেমস 2016 তে মানে লাস্ট যে আমরা 2000 দেখো 2021 এ আমরা দেখেছি এবং এর আগেরটা তোমাদেরকে একটু দেখে রাখতে হবে 2016টা তো 2016 তে সামার অলিম্পিক হয়েছিল রিও ডি জেনেরো ব্রাজিলে 2021 এ টোকিও জাপান যেটা 2020 সালে অলিম্পিক খেলাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সামার অলিম্পিক কিন্তু সেটা করোনার কারণে পোস্টপোন হয়েছিল এবং 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল তো আমরা এটাকে টোকিও অলিম্পিক 2020 বলেই জানবো বা টোকিও অলিম্পিক 2020 এইভাবে জানবো এগুলো রিলেটেড এই অলিম্পিক রিলেটেড যে যে খেলাগুলো হয়েছে যারা যারা পদক পেয়েছে এই অলিম্পিক রিলেটেড আরো যা যা ইনফরমেশন সবকটা নিয়ে তোমাদের টোকিও অলিম্পিক 2020 একটা 2000 আমি 20 একটা আলাদা স্পেশাল ভিডিও করে দিয়েছিলাম তোমরা একটু গিয়ে সার্চ করে নাও টোকিও অলিম্পিক নলেজ অ্যাকাউন্ট বলে সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টটা রয়েছে এরপর 2024 মানে 2021 এর পরে নেক্সট আমাদের যেটা খেলাটা হবে 2024 যেহেতু 2020 তে হওয়ার কথা ছিল 4 বছর অন্তর অন্তর 2024 এ নেক্সট টাইম তো সেটা হবে প্যারিস ফ্রান্স তারও 4 বছর পর 2028 এ সামার অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র আরো একটা এখানে মজার জিনিস রয়েছে 2032 এরটা ব্রিসবেন অস্ট্রেলিয়া এটা হয়ে গেল এ দেখো সামার প্যারা অলিম্পিক গুলো কিন্তু সামার অলিম্পিকের সাথে এক্স্যাক্ট থাকে মানে একই রকমের থাকে যেমন ধরো 2016 রিও ডি জেনেরো হবে ব্রাজিল যেরকম হয়েছিল সামার অলিম্পিক সেরকম সামার প্যারা অলিম্পিক গুলো হয় ঠিক আছে 2021 এ তোমার টোকিও জাপান 2024 এ প্যারিস ফ্রান্স 2028 এ লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র আর 2032 এ ব্রিসবেন অস্ট্রেলিয়া বোঝা গেল তো এগুলো আমাদের গেল সামার অলিম্পিক গেম আর সামার প্যারালিম্পিক গেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আমরা চলে আসবো উইন্টার অলিম্পিক গেম আর উইন্টার প্যারালিম্পিক গেম দেখো দুটোই সেম সেম মানে 2014 তে এটা সোচি হয়েছিল রাশিয়া হয়েছিল উইন্টার প্যারালিম্পিক গেম 2014 তে সোচি রাশিয়াতে 2018 পিয়ংচাং দক্ষিণ কোরিয়া এখানেও পিয়ংচাং দক্ষিণ কোরিয়া 2018 2022 এবছর বেইজিং চীন আর তোমার 2022 এখানেও বেইজিং চীন 2026 মিলান আর কর্টিনা ইতালি এখানেও 2026 মিলান আর কর্টিনা ইতালি এটা আমরা দেখলাম কি উইন্টার অলিম্পিক গেম আর উইন্টার প্যারা অলিম্পিক গেম কেমন এরপরে দেখো সামার ইউথ গেম টা দেখে রাখো 2018 লাস্ট আমরা দেখেছি বুয়েনস আইরেস আর্জেন্টিনা আর 2026 ডাকার সেনেগাল এই দুটো জাস্ট জানলেই হবে এখানে উইন্টার ইউথ গেম যদি দেখি 2020 তে হয়েছিল লুজেন আর ওয়ার্ডে হয়েছিল সুইজারল্যান্ডের আর 2024 এটা গাঙ্গন প্রদেশ আর দক্ষিণ কোরিয়ার গাঙ্গন প্রদেশে হবে তোমাদের পরাক্রমে আপলিফটে একটা পরাক্রম নামের কোর্স চলছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটা কম্বাইন ব্যাচ কনস্টেবল আর ডেইলি কনস্টেবল 2022 এর জন্য তো এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোর্স তোমাদের চলছে এটা শুধু তোমাদের ডাব্লিউবিপি না তোমরা অন্যান্য যেসব এক্সাম তোমাদের দেবে স্টেট লেভেল বা এসএসসি লেভেলের সেখান তার জন্য এগুলোতে জয়েন করতে পারো এটা খুব এফেক্টিভ একটা কোর্স তোমাদের জন্য হচ্ছে অনলাইন লাইভ এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখনো অনেক ক্লাস বাকি যদি তোমরা জয়েন করতে চাও জয়েন করে নাও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দেওয়া রয়েছে সেখানে তোমরা বুঝতে পারবে কিভাবে এই ক্লাসে জয়েন করবে
আর ওটা ছাড়াও তোমার এই হোয়াটসঅ্যাপে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করো। পরাক্রম 8 কোড ইউজ করে আপলিফ্টের তরফ থেকে এখনো একটা স্পেশাল অফার রয়েছে, কিছুদিনের জন্য তোমরা 999 এই কোর্সটাতে জয়েন করে নিতে পারবে। এছাড়াও তোমার রেলওয়ে গ্রুপ ডি কোর্স, রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ, এগুলো আপলিফ্টে চলছে। মোস্ট পপুলার পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে ডিসক্রিপশন বক্সে, ওখানে তোমরা আমাদের ইম্পর্টেন্ট পিডিএফ জিকের বা এই ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকাল 6টার সময় হয়, সেই সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি ম্যাগাজিন বা ইয়ারলি ম্যাগাজিন সবকটা একটা জায়গায় পাবে, যদি প্রয়োজন পড়ে ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও। এরপরে আমরা চলে আসবো কমনওয়েলথ গেমস। দেখো কমনওয়েলথ গেম রিলেটেড অনেক কিছু জিনিস এখানে আমি জানা রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের। প্রথমত 2010টা আমরা সবসময় দেখি, তার কারণ এটা আমাদের ভারতে হয়েছিল, ভারতে এটা হয়েছিল 2010-এ কমনওয়েলথ গেম, তাই এটা তোমাদের এখনো আসে। এটা ছাড়াও 2014-তে এটা গ্লাসগো স্কটল্যান্ড আর যুক্তরাজ্যতে হয়েছিল, 2018-তে হয়েছিল কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়া, আর 2022-এ কোথায় হচ্ছে বার্মিংহাম ইংল্যান্ড। এটা নিয়ে জাস্ট আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ডাটাগুলো আপডেট করতে স্টার্ট করেছি, এটা 28 জুলাই থেকে কিন্তু স্টার্ট হয়েছে। কেমন যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের এগুলো আমি দেবো। আগের কমনওয়েলথ গেম যেটা হয়েছিল 2018, কমনওয়েলথ গেম 2018 নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, ওটার ডিটেলস তোমরা পেয়ে যাবে, ইন্ডিভিজুয়াল ভিডিও বানানো রয়েছে। 2022 সালের কমনওয়েলথ গেম রিলেটেড একটু ইনফরমেশন আমরা এখানে দেখবো। 2022 সালে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকা বাহক হিসেবে মনোনীত হয়েছেন পিভি সিন্ধু। 2022 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে, এবছর এটা 22nd এডিশন, এটাগুলো মনে রাখবে ভালো করে। এটা অনুষ্ঠিত হচ্ছে 28 জুলাই থেকে 8 অগস্ট, এর মোটো এবছর রয়েছে গেমস ফর এভরিওয়ান। আর প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে কানাডায়, এটাও তোমাদের কিন্তু মাঝে মাঝে চলে আসে। নেক্সট আমরা চলে আসব এশিয়ান গেমস। এশিয়ান গেমসও 2014 ইনচিয়নে হয়েছিল দক্ষিণ কোরিয়ার ইনকিয়ন, আর 2018 হয়েছিল জাকার্তার প্যালেমবাং ইন্দোনেশিয়া। তোমাদের এই 2018 ইন্ডিভিজুয়াল এশিয়ান গেমসে কে কিসের পদক পেয়েছিল, কে কোন খেলার সাথে জড়িত, এগুলো সব ডিটেলস করা রয়েছে, তোমরা এই এশিয়ান গেমস 2018 নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করলে ওটাও পেয়ে যাবে। 2023-এ হাংঝাও চীন, 2026-এ হয়েছিল আইচি নাগোয়া জাপান, 2030 দোহা কাতার, 2034 পর্যন্ত এটা অ্যানাউন্স হয়েছে রিয়াদ সৌদি আরব। এখানেও কিছু নোটস আমি তোমাদের 2022-এর জন্য, 2023-এর জন্য আমি বলে দিই, অ্যাকচুয়ালি 2022-এর এশিয়ান গেমস এটা 19th এডিশনটা পোস্টপোন হয়েছিল, 23শে সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর 2023 সালে হবে চীনের হাংঝাওতে। 2022-এর এশিয়ান গেমস পোস্টপোন হয়েছে, কেমন, তো সেই কারণে এটা 2023-এ হবে, বোঝা গেল। এটা মূলত 2022 সালে 10th সেপ্টেম্বর থেকে 25th সেপ্টেম্বর হওয়ার কথা ছিল চীনের হাংঝাওতেই, ঠিক আছে, তো ওটা 2022-এ হচ্ছে না, 23-এ হবে। এবছর 19th এডিশন হবে, মানে নেক্সট যেহেতু 2023-তে হচ্ছে, আর ওটার মোটো রয়েছে এভার অনওয়ার্ড। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল 1951-এ, কোথায় হয়েছিল দিল্লিতে, তো সেই কারণে এটা ইম্পর্টেন্ট তোমাদের আসে, এটা নোট করবে। এরপরে চলে আসবো এশিয়ান প্যারা গেমস। এশিয়ান প্যারা গেমস 2018-তে জাকার্তা প্যালেমবাংয়ে হয়েছিল ইন্দোনেশিয়া, 2023-এ চীনের হাংঝাওতে, যেটা 4th এডিশন, আর 2023-এর মোটো হার্ট স্মিট ড্রিম সাইন 2026 পর্যন্ত অ্যানাউন্স হয়েছে, 2026 হবে নাগোয়া জাপান। এরপরে ফিফা ওয়ার্ল্ড কাপটা আমরা একবার দেখবো। ফিফা ওয়ার্ল্ড কাপ 2014, 2018, 2022 আর 2026, এই দুটো, এই চারটে মনে রাখবে। 2014-তে ব্রাজিলে হয়েছিল, 2018-তে হয়েছিল রাশিয়া, এই রিলেটেড তোমাদের কমপ্লিট ভিডিও রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল পুরো রেকর্ড ওখানে রয়েছে। এগুলো তোমাদের এই মেজর স্পোর্টসগুলো থেকে কিন্তু মানে প্রশ্ন আসে রেলওয়ে গ্রুপ ডিতে। আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে চাই পুরনো দিনের, পুরনো ইয়ারগুলোর, তাহলে কিন্তু এই মেজর স্পোর্টসগুলো থেকেই আসে। সুতরাং তোমরা যেগুলো যেগুলো বলছি এগুলো একবার সার্চ করে দেখে নিও অবশ্যই। 2022 কাতার, আর 2026 কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে ইম্পর্টেন্ট নোট যেগুলো তোমাদেরকে নোট করতে হবে, ফিফা বিশ্বকাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, উরুগুয়ে দল তাতে জিতেছিল, মানে 1930-এ যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল তাতে জিতেছিল উরুগুয়ে দল। 2018 সালে ফিফা বিশ্বকাপ জয়লাভ করেছে ফ্রান্স, সবচেয়ে বেশিবার জয়লাভ করেছে ব্রাজিল 5 বার। 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়, কাতারে। 2022 সালে ফিফা বিশ্বকাপ 21শে নভেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত হবে। 2022 সালে ফিফা বিশ্বকাপ 22তম সংস্করণ, মোট 32টা দেশ এতে অংশগ্রহণ করবে, আর 2026 সালে ফিফা বিশ্বকাপ 48টা দল অংশগ্রহণ করবে, কেমন। নেক্সট তোমাদের ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ দেখে নাও, এটা 2017-তে ভারতে হয়েছিল, 2019-এ ব্রাজিলে হয়েছিল, আর 2023-এ হবে পেরুতে। 2021-এ হবার কথা ছিল কিন্তু COVID-19 মহামারীর কারণে বাতিল হয়েছে, সেটা 2023-এ হবে কোথায়, পেরুতে। আর ফিফা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ 2017-তে দক্ষিণ কোরিয়াতে হয়েছিল,
2019-এ হয়েছিল পোল্যান্ড, আর 2023-এ ইন্দোনেশিয়া। এটাও সেম জিনিস 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19 এর কারণে এটা পোস্টপোন হয়েছে। এরপরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা যদি দেখি, 2017-তে হয়েছিল ইংল্যান্ড ওয়েলসে, 2025-এ পাকিস্তান, 2029-এ হবে ভারত। এইখান পর্যন্ত এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়েছে। এখানে ইম্পর্টেন্ট নোট তোমাদের যেগুলো দেখতে হবে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1998-এ, এটা আগের বারে রেলওয়েতে তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান, আর মানে জাস্ট এর আগের বারেরটা আর কি। ভারত আর অস্ট্রেলিয়া মোট দুবার করে আইসিসি চ্যাম্পিয়ন্স এখনো পর্যন্ত জিতেছে। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি দেখি, 2021-2030 পর্যন্ত তোমরা মনে রাখবে, 2021 সংযুক্ত আরব এমিরেটস হয়েছে এবং ওমানে হয়েছে, UAE আর ওমানে হয়েছিল আমরা দেখেছি, 2022-এ অস্ট্রেলিয়াতে, 2024-এ যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ অর্থাৎ ইউনাইটেড কিংডম আর ওয়েস্ট ইন্ডিজে, 2026-এ হবে ভারত আর শ্রীলঙ্কাতে, 2028-এ হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, আর 2030-এ হবে ইংল্যান্ড আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডে। নোট ওখানে তোমাদের যেগুলো করতে হবে, প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে, 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল ইউনাইটেড আরব এমিরেটস আর ওমানে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে জিতেছিল। তোমাদের এই 2021-এর যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, এটা রিলেটেড ইন্ডিভিজুয়াল ভিডিও করা রয়েছে, তোমরা গিয়ে সার্চ করো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নলেজ অ্যাকাউন্ট বলে, সেখান থেকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে এবং ওখান থেকে অবশ্যই একবার দেখে নেবে সবাই। নেক্সট তোমাদের আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা 2023-27-31টা দেখে রাখো, 2023-এ হবে ভারতে, 2027 দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে, 2031 ভারত আর বাংলাদেশ। নোটস যেগুলো এখান থেকে দেখবে, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে, 1975 সালে প্রথম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল 1975, ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে খেতাবটা জিতেছিল 1975-এ, 1983 আর 2011 এই দুটো সালে আমাদের ভারত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল। 2019 সালে এটা ইংল্যান্ড আর ওয়েলসে হয়েছিল, যেখানে ইংল্যান্ড জিতেছিল, আর সব থেকে বেশিবার এখনো পর্যন্ত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া, মোট 5 বার, এটাও কিন্তু তোমাদের এক্সামে চলে আসে। নেক্সট আমরা চলে আসবো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। দেখো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2017-তে হয়েছিল ইংল্যান্ড ওয়েলস, 2022-এ নিউজিল্যান্ড, 2025-এ ভারত। এখানে নোট কি কি দেখবে তোমরা, 1973 সালে প্রথম আইসিসি মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ইংল্যান্ডে, 1973 সালে প্রথম হয়েছিল কোথায়, ইংল্যান্ডে, ইংল্যান্ড দল সেখানে জিতেছিল। 2022 সালে আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলকে হারিয়ে খেতাবটা জিতেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করবে ভালো করে। সর্বাধিক রান অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি করেছে, মোট 509 রান, সবচেয়ে বেশি উইকেট ইংল্যান্ডের সোফি ক্লেস্টন পেয়েছে, 21 উইকেটস পেয়েছে, আর অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল মোট 7 বার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে এখনো পর্যন্ত, সব থেকে বেশি বার অস্ট্রেলিয়া, কেমন। নেক্সট আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2023-এ ভারতে হবে, 2027-এ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়াতে, 2031-এ হবে ভারত আর বাংলাদেশ। এখানে নোটস তোমরা কি কি দেখবে, প্রথম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 2009 সালে, এটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, এটাও ইম্পর্টেন্ট, নোট করবে। 2020 সালে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া দল ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল, আর অস্ট্রেলিয়া দল মোট 5 বার এই খেতাব জিতেছিল। নেক্সট ফার্স্ট ওয়ার্ল্ড ডিপ টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের এবছরের জন্য, 2023-এ হবে তিরুবনন্তপুরম, কেরালা, ফার্স্ট ওয়ার্ল্ড ডিপ টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এটা প্রথম হবে কোথায় হবে, তিরুবনন্তপুরম, কেরালা, আমাদের ইন্ডিয়াতেই ফার্স্ট হবে ওয়ার্ল্ড ডিপ টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। আর আইসিসি আন্ডার-19 ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এর ফার্স্ট হবে, যেটা 2023-এই হবে, কোথায় হবে, দক্ষিণ আফ্রিকাতে। আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, 2020-তে হয়েছিল ফার্স্ট ফেস্টুনে দক্ষিণ আফ্রিকা, 2022-এ অ্যান্টিগুয়াতে হবে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম 1988-এ হয়েছিল, যেটা ইউথ ওয়ার্ল্ড কাপ নামে পরিচিত ছিল, কেমন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। 2022 সালে আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত, মোট 5 বার এখনো পর্যন্ত ভারত জিতেছে, সব থেকে বেশি, মানে সব থেকে বেশি না, ভারত মোট 5 বার জিতেছে, কেমন। নেক্সট ওমেন্স FIH হকি ওয়ার্ল্ড কাপ 2010 রোজারিওতে হয়েছিল আর্জেন্টিনা, এটা তো নাম মনে রাখলেও চলবে, 2014-থেকে তোমরা দেখতে পারো নেদারল্যান্ডের দাহগে হয়েছিল, 2018-তে হয়েছিল লি ভ্যালি লন্ডন, আর 2022-এ স্পেন নেদারল্যান্ড।
এখানে নোট তোমাদের যেটা দেখতে হবে, প্রথম এই উইমেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1974 সালে, প্রথম মহিলা হকি বিশ্বকাপ জিতেছিল নেদারল্যান্ড। সব থেকে বেশি বার এখনো পর্যন্ত নেদারল্যান্ড এই বিশ্বকাপটা জিতেছে, মোট 8 বার। আর 2018 সালে মানে লাস্ট আমরা যেটা দেখেছিলাম সেখানে নেদারল্যান্ড জিতেছিল। কেমন নেক্সট মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2010 নতুন দিল্লিতে হয়েছিল আমাদের ভারতে, 2014 দা হক নেদারল্যান্ড, 2018 কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর আগের বারেরটা, আর 2023 ভারত। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট। প্রথম এটা অনুষ্ঠিত হয়েছিল 1971, প্রথম পুরুষ হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল স্পেনের বার্সেলোনাতে, বার্সেলোনাতে হয়েছিল পুরুষ হকি বিশ্বকাপ প্রথম, যেটা হয়েছিল পাকিস্তান দল স্পেনকে হারিয়ে জিতেছিল সেখানে। 2018 সালে হকি বিশ্বকাপ মানে জাস্ট আগেরটা জিতেছিল বেলজিয়াম, যেটা হয়েছিল উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর শহরে কলিঙ্গ স্টেডিয়ামে, 16টা দল অংশগ্রহণ করেছিল। আর সব থেকে বেশি বার এখনো পর্যন্ত হকি বিশ্বকাপ জিতেছে কিন্তু পাকিস্তান। নেক্সট চলে আসবো ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, 2015 কেরালাতে 35th হয়েছে, 2022 হবে গুজরাটে 36th। এশিয়া কাপ 2016 বাংলাদেশ, 2018 সংযুক্ত আরব আমিরশাহী, 2022 তাই সংযুক্ত আরব আমিরশাহী ইউনাইটেড আরব এমিরেটস। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022 ইউগিনে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, আর 2023 বুদাপেস্ট হাঙ্গেরি। আর বিডাব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2021 ওয়েলবা স্পেন, 2022 টোকিও জাপান, 2023 কোপেনহেগেন ডেনমার্ক, 2025 প্যারিস ফ্রান্স, 2026 ভারত। মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 বেলগ্রেড সার্বিয়া, 2023 তাশখন্দ উজবেকিস্তান, 2025 ওসাকা জাপান। আর ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2018 নতুন দিল্লি ভারত, 2019 ট্রাবজন তুরস্ক, 2021 বেলগ্রেড সার্বিয়া, 2022 ইস্তানবুল। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2019 হয়েছিল দোহা কাতার, 2022 ইউগিন যুক্তরাষ্ট্র, 2023 বুদাপেস্ট হাঙ্গেরি। এখানে নোট তোমাদের যেগুলো দেখতে হবে, এই চ্যাম্পিয়নসে ভারত একটা রুপোর মেডেল জিতেছে যেটা নীরজ চোপড়া অর্জন করেছে আমরা দেখেছি। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে আমেরিকা, পদকের মধ্যে 13টা সোনা 9টা রূপো আর 11টা ব্রোঞ্জ জিতেছে। সেকেন্ড পজিশনে রয়েছে ইথিওপিয়া, মোট 10টা পদক জিতেছে যার মধ্যে 4টে সোনা 4টে রূপো 2টো ব্রোঞ্জ। থার্ড পজিশনে রয়েছে জামাইকা, 10টা পদক জিতেছে 2টো সোনা 7টা রূপো 1টা ব্রোঞ্জ। এবছর 18th এডিশন হয়েছে, 15 জুলাই থেকে 24 জুলাই এটা অনুষ্ঠিত হয়েছে। এবছরের মোটো ছিল ফিল দ্য গ্লোরি। আর 2019 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কাতারের দোহাতে, যেটা আগেই তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে খেলো ইন্ডিয়া ইউথ গেমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2018 হয়েছিল দিল্লিতে ফার্স্ট, 2019 পুনে মহারাষ্ট্র, 2020 গুয়াহাটি আসাম, 2021 স্থগিত মানে পোস্টপোন হয়েছিল। এটা মূলত খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021টা 2022 সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার পঞ্চকুলাতে হবে, কেমন মানে হবার কথা ছিল কিন্তু 2022 হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2020 ফার্স্ট এডিশন হয়েছিল ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে, 2021 কর্ণাটকে হয়েছিল কিন্তু মানে হবার কথা ছিল কিন্তু কোভিড-19 কারণে এটা পোস্টপোন হয়েছিল, তাই সেকেন্ড এডিশনটা 2022 ব্যাঙ্গালোর কর্ণাটকে হবে, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জৈন বিশ্ববিদ্যালয় কর্ণাটকে, কেমন। নেক্সট ITTF টেবিল টেনিস ওয়ার্ল্ড কাপ 2015 ভেনু ছিল দুবাই UAE, 2018 লন্ডন, 2019 টোকিও, 2023 মেলবোর্ন অস্ট্রেলিয়া ডুসেলডর্ফ। আর IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস ইন অ্যাথলেটিক্স 2017 হয়েছিল লন্ডন যুক্তরাজ্য, 2019 দোহা কাতার, 2022 ইউগিন যুক্তরাষ্ট্র, আর 2023 হাঙ্গেরি। ফিবা বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ 2019 চীন 18th এডিশন, চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, 2023 হবে ইন্দোনেশিয়া জাপান আর ফিলিপাইন্সে। এরপরে তোমাদের কিছু MCQ যেখানে রেখেছি যেগুলো অলরেডি আলোচনা হলো বা যেগুলো এখানে আমি কভার করিনি, তো তোমরা যারা যারা লাইভে রয়েছো এটা অ্যান্সার করার চেষ্টা করো। 2026 সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভারতে। নেক্সট 2021 সালের ICC পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো? ইউনাইটেড আরব এমিরেটস। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2022 কোথায় অনুষ্ঠিত হবে? কর্ণাটক। 2032 সালে অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক খেলা কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া। ICC 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে?
লস অ্যাঞ্জেলস। কোন রাজ্যে 2021 মেন্স হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো? উড়িষ্যা। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? পেরু। পেরুর রাজধানী লিমাতে এটা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম এটা অনুষ্ঠিত হয়েছিল 2016 সালে। এই আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাইফেল পিস্তল আর শটগানের উপর হয়ে থাকে। 2019 সালে এটা অনুষ্ঠিত হয়েছিল জার্মানির শুল শহরে। আইএসএসএফ এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। আইএসএসএফ প্রতিষ্ঠিত হয় 1997-এ, সদর দপ্তর জার্মানির মিউনিখে। প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির লিসিন। নেক্সট, ভারতের কোন রাজ্যে মহিলা ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো? হরিয়ানা। ভারতের কোন রাজ্যে 56th ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে? এটা ভারতের নাগাল্যান্ডে হবে, 56th ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ। প্রথম বিশ্ব বোধি টি টোয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এটা তোমাদের আমি কভার করেছি অলরেডি, কোথায় হবে? কেরালা। 2024 সালে এফআইএইচ হকি 5S বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ওমান। ওমেন্স এশিয়ান কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হলো? ভারত। 2022 সালের 20 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে 2022 সালের মহিলা এশিয়া কাপ, যেটা 8th মানে 8th এডিশন। 2018 সালের মহিলা এশিয়া কাপ মালয়েশিয়া অনুষ্ঠিত হয়েছিল। 2018 সালের মহিলা এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। প্রথম মহিলা এশিয়া কাপ শুরু হয়েছিল 2004 সালে, প্রথম মহিলা এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কাতে। নেক্সট, 2023 সালে কোন দেশে মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? উজবেকিস্তান। 2023 সালে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। 2025 সালে এশিয়ান ইউথ প্যারাগেমস কোথায় অনুষ্ঠিত হবে? উজবেকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 কোথায় হয়েছিল? ইংল্যান্ড আর ওয়েলস। সামার অলিম্পিক গেমস 2016 কোথায় হয়েছিল? রিও ডি জেনেরো, ব্রাজিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2029 কোথায় হবে? ইন্ডিয়া। কমনওয়েলথ গেমস 2014 কোথায় হয়েছিল? গ্লাসগো, স্কটল্যান্ড অ্যান্ড ইউকে। সামার অলিম্পিক গেমস 2021 কোথায় হলো? টোকিও, জাপান। কমনওয়েলথ গেম 2018 কোথায় হয়েছিল? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। সামার অলিম্পিক গেম 2024 কোথায় হবে? প্যারিস, ফ্রান্স। 2024 সালে প্যারিস অলিম্পিকের স্লোগান হিসেবে ঘোষিত হয়েছে গেমস ওয়াইড ওপেন। এশিয়ান গেমস 2023 কোথায় হবে? হাংঝাউ, চায়না। উইন্টার অলিম্পিক গেমস 2026 কোথায় হবে? মিলান অ্যান্ড কটিনা, ইটালি। কমনওয়েলথ গেম 2022 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বার্মিংহাম, ইংল্যান্ড। কোন দেশে, দেখো, 31st সাউথ ইস্ট এশিয়ান গেমস এর আয়োজক হবে? এখানে কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের দিয়েছি যেগুলো কভার করা হয়নি। তো কোন দেশে 31st সাউথ ইস্ট এশিয়ান গেমস এর আয়োজন করছে আর কি 31st সাউথ ইস্ট এশিয়ান গেমস? ভিয়েতনাম। কেমন? নেক্সট, কোন শহর 2022 ফাইড চেস্ট অলিম্পিয়াড 44th এডিশনের আয়োজন করবে? চেন্নাই। কোন দেশ 2022 এশিয়ান ওমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে? কাজাকিস্তান। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2022 আয়োজক দেশ কোনটা? সংযুক্ত আরব এমিরেটস। 83তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2022 এর আয়োজক রাষ্ট্র কোনটা? মেঘালয়। 83তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2022 এর আয়োজক রাষ্ট্র কোনটা? সরি, এটা সেকেন্ড আমাদের রিপিট হয়েছে, অ্যাডজাস্ট করে নাও। কোন দেশ 2023 সালে শিল্প সংস্কৃতির জন্য জাতীয় ডেলফিক গেমস, দ্য ন্যাশনাল ডেলফিক গেমস ফর আর্টস অ্যান্ড কালচার্স 2023 আয়োজন করবে? ভারত। কোন দেশ 2023 সালে দ্য স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে? ভারত। কোন দুটি শহর 2023 সালে এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপের আয়োজন করবে? ভুবনেশ্বর আর রাউরকেল্লা। কোন দেশ 2027 সাউথ ইস্ট এশিয়ান গেমস এর আয়োজন করবে? মালয়েশিয়া।
এগুলো ছিল এই স্পোর্টস মেনু রিলেটেড যাবতীয় ইনফরমেশন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর কোন কোন টপিক তোমাদের এখনো প্রয়োজন আপকামিং আরআরসি গ্রুপ ডির জন্য তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের জন্য ওগুলো রেডি করে দেবো। আর যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো, যাতে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট তোমরা পেতে পারো। কেননা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্যই খুব ইম্পর্টেন্ট, যেটা প্রতিদিন এই চ্যানেলে 6টার সময় আপডেট হয়। আর এটা ছাড়াও অন্যান্য ক্লাসগুলো তোমাদের চলছে, ম্যাথ বা জিকে বা রিজনিংয়ের ক্লাস বা ইংরাজির ক্লাস অন্যান্য এক্সামের জন্য। তো তোমরা এগুলোর আপডেট নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজেও পাবে, যেগুলোর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো চেক করো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।